হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএনএইচ এডুকেশন। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কী করে আমরা শিখবো যে খুব সহজে কোনো একটি বড় সংখ্যা 17 দিয়ে ভাগ করা যায় কি না, খুব সহজে আমরা শিখবো। দুবার সংখ্যাকে আমরা নিয়ে এসেছি, একটা 1904, একটা হচ্ছে এত বড় সংখ্যা, একটা হচ্ছে এত বড় সংখ্যা। আমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা শিখবো যে কী করে এটাকে দেখবো যে এটা 17 দিয়ে ভাগ যাবে কি যাবে না। ওকে, আর মূল অঙ্কে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট আছে, তুমি যদি আজকে আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে কী হবে, আমার প্রত্যেকদিনকার ভিডিও তোমার কাছে আসতেই থাকবে। আর হ্যাঁ, তুমি যদি এটি দেখে থাকো আমার ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই এটি লাইক এবং ফলো করে নিও। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করছি। 1904, এটাকে আমরা এটি 17 দ্বারা ভাগ যায় কিনা দেখার জন্য আমরা সিম্পল আমরা করবো কি, 4কে আমরা আলাদা করে দেব। ওকে, আর 190 থেকে আমরা বিয়োগ করে দেব 4 গুণ 5। এই 4টা হচ্ছে আমার অঙ্কের 4। ওকে, এবার 5 কেন করলাম আর বিয়োগটা কি জন্য করলাম এটি আমি বলবো ভিডিওর শেষে, আমার সঙ্গে থাকবে। এবার দেখো, 119 থাকলো এখানে, বিয়োগ হচ্ছে 4 5 20, করলে হবে হচ্ছে 170। 170 তো অবশ্যই 17 দিয়ে ভাগ যাই, ফলে আমার এইটা আমার 17 দিয়ে ভাগ করা সম্ভব। ফলে এই সিম্পল যে নিয়মটা, লাস্টের সংখ্যার সঙ্গে 5 গুণ এবং বিয়োগ করব, করে করে আমরা দেখবো কোন স্টেপে, আমরা দেখবো যে কোন স্টেপে এসে আমরা বুঝতে পারি যে এটাকে 17 দিয়ে ভাগ করা যায়। ওকে, তাহলে আমরা করবো এক্ষেত্রে 8কে আমরা এক্ষেত্রে বাদ দেবো, 8-এর সঙ্গে কি গুণ করবো আমরা, 5 গুণ। 8-এর সঙ্গে 5 গুণ করলে হবে 40, এখানে আমরা 40, এক্ষেত্রে আমরা বিয়োগ করে দেবো। ওকে, থাকলো 01759। ওকে, আবার 0 অফ করে দেবো, 0 × 5 মানে 0, 0 বিয়োগ করলে আমার এটাই আসবে। আবার ওটা বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। আমরা 1কে আমরা অফ করে দেবো, 1 × 5। ওকে, তোমার এখানে 5, এখানে আমরা বিয়োগ করে দেবো, 5 × 6 = 2, 5 = 9। আবার 2কে অফ করবো আমরা, 2 × 5 মানে 10, বিয়োগ করা হবে হচ্ছে 85। এটা আমরা চিনলাম যে 85কে 17 দিয়ে ভাগ করা যায়, 5 × 17 = 85। ওকে, ফলে আমার এটা হচ্ছে আমার 17 দিয়ে ভাগ করা সম্ভব। ভেরি সিম্পল। তো এবার দেখো সেকেন্ড এক্সাম্পল, সেম ভাবে আমরা এটাকে দেখাবো একই নিয়মে। লাস্ট আছে 3, 3 যেখান থেকে অফ করে দাও, 3 × 5 মানে হচ্ছে 15, এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে 15, বিয়োগ করে দাও, 5 × 6 = 1, 1 + 5 = 4 থাকলো এখানে 1 7 9 8। ওকে, 8 9 7 1 4 1। আবার এখান থেকে 1 অফ করে দাও, 1 × 5 মানে হচ্ছে 5, এখান থেকে 5 বিয়োগ করে দাও, কত হবে, 5 × 14 হবে 9 × 1 = 0 7 9 8। 9 আছে, 9 অফ করে দাও, 9-এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 × 9 = 45, এটাকে বিয়োগ করে দাও, 5 × 10 = 5, 7 × 5 = 5, 6 × 7 = 2, 9 = 8। এখান থেকে 5 অফ করে দাও, 5 × 5 = 25, এটা অফ করে দাও, 5 × 12 = 7, 7 × 1 = 3, 3 × 9 = 6, 867 থাকলে এখানে 867। আবার 7কে অফ করে দাও, 7 × 5 মানে হচ্ছে 35, এর থেকে বিয়োগ করে দাও 35, 5 × 6 = 11, 3 × 8 হবে 5 হলে হলো আসলো 51। 51কে ভাগ করা যায় 17 দিয়ে, 3 × 17 = 51, ফলে অবশ্যই এটাকে আমার 17 দিয়ে ভাগ করা সম্ভব। খুব সিম্পল। তো তাহলে এই ধরনের সংখ্যাগুলো তোমরা খুব ইজিলি এগুলো করতে পারবে, আশা করি কোনো অসুবিধে হবে না। আর কেমন লাগছে এগুলো আমাকে জানিও, কমেন্ট করে আমাকে এগুলো জানিও, তাহলে আমার অনেক উপকার হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার সঙ্গে এত অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।